সারাদিন রোজা রাখার পর কিন্তু অনেক কিছু খেতে ইচ্ছে হয়, কিন্তু ইফতার করে সেটা আর ইচ্ছে হয় না। আর রমজান মাসে এমনিও একটু রান্নার চাপটা বেশি থাকে, কারণ সারাদিন তো রান্না করা হয় না, বিকেলে রান্না করা আবার ইফতার রেডি করা, তা নিয়ে একটু একটু ভরপুর চাপ থাকে। তার মধ্যেই কিন্তু যখন রান্না করতে আসি সারাদিন রোজা রাখার পর, তখন মনে হয় যে সব কিছুই খেতে পারবো। আর যেই না ইফতার রেডি করে, সব কিছু আইটেম রেডি করে নিয়ে বসি, মনে হয় যে পেট ভরে গেছে, যে কত আর কোনো কিছুই খেতে পারবো না। সেটা স্বাভাবিক, খালি পেট থাকলে মানুষের অনেক কিছু খেতে ইচ্ছে হয়। আর যে মুহূর্ত পানিটা মুখে দিই সেই মুহূর্তে সব পেট ভরে যায় অনেকটাই। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তাদেরকে কিন্তু অনেক কিছুই রান্না করতে হয়, আর রান্না করার সময় মনে হয় যে সব কিছুই খেতে পারবো, সেরকমটা মনে হয়। তো আজকে কী কী রান্না করবো আর কী কী রেসিপি তৈরি করি দেখুন পুরো ভিডিও। আর আমার এখন রান্না করা শেষ, এখন আমি ইফতারি রেডি করে নেব। আর ইফতারের টাইম আর কিছুক্ষণ বাকি আছে, তাই আমি চলুন ইফতারি রেডি করে নেই। আর আমি ইফতারি কিছুটা এখানে সালাদ দিয়ে ভেঙে রেডি করেছি, আর কিছুটা আস্ত রেখে দিয়েছি। আর এখানে আমি তরমুজ কেটে নিয়েছি আর তরমুজের শরবত বানিয়ে নিয়েছি। তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।